যখন অরিজিনাল নেটওয়ার্ক আইসি আছে কিনা প্রশ্ন করে, তখন আমি বিভিন্ন দোকানের নাম বলে দিই। ওইখান থেকে আইসি গুলো সংগ্রহ করার পর অনেক সময় বলে যে ভাই, আইসি লাগানোর পর মোবাইল শর্ট হয়ে যাচ্ছে, নেটওয়ার্ক আসছে না, দুইটা তিনটা লাগানোর পরে কাজ হচ্ছে, তাছাড়া কাজ হচ্ছে না। আসলে ওই দোকানগুলো থেকে আমিও নেটওয়ার্ক আইসি আনি, বাট 100% ভাবে কাজ হচ্ছে। হয়তো বা 20-25 লাগালে এক দুইটা মিসিং হতেই পারে, এটাই স্বাভাবিক, বাট কাজ হচ্ছে পারফেক্টলি ভাবে। আসলে নেটওয়ার্ক আইসি অরিজিনাল হোক আর ডুপ্লিকেটই হোক, যাই হোক, নেটওয়ার্ক আইসি লাগানোর পরে মোবাইল শর্ট হয়ে যাওয়ার কারণটা অন্যতম কারণ হচ্ছে নেটওয়ার্ক রিভলভিং চার্জার। দেখা গেল যে নেটওয়ার্ক আইসি যখন আমরা রিভলিং করি, সঠিকভাবে যদি আমরা রিভলিং না করতে পারি, সেক্ষেত্রে আমাদের নেটওয়ার্ক আইসিটা শর্ট হয়ে যেতে পারে। আর নেটওয়ার্ক আইসিটা যখন শর্ট হয়ে যায়, তখন আমরা মোবাইলে কানেকশন, মোবাইলে যখন এটাকে লাগাই, তখন মোবাইলটাও শর্ট হয়ে যায়। আবার সঠিকভাবে নেটওয়ার্ক আইসি যদি আমরা রিভল না করতে পারি, নেটওয়ার্ক আইসি পারফেক্ট ভাবে কাজও করে না। বন্ধুরা, কথা বাড়াবো না, চলুন আজকে আমরা শিখব কিভাবে নেটওয়ার্ক আইসি সঠিকভাবে আমরা রিভল করতে পারি। আমি আজকে আপনাদেরকে ভিডিওতে যেভাবে রিভলিং করে দেখাবো, এভাবে যদি আপনার নেটওয়ার্ক আইসি রিভলিং করেন, আশা করি আপনি যদি 10 আইসি বা 100 আইসি রিভলিং করেন, আপনার রিভলিং এর কারণে নেটওয়ার্ক আইসি কখনো সমস্যা হবে। বন্ধুরা চলুন আমরা ভিডিওটা দেখি। বন্ধুরা, আপনাদের সামনে এখন আমি যে কাজটি উপস্থাপন করব, আমি ভিডিওটা শর্টকাট করার জন্য আমি আগেই, আমি এটা স্যামসাং A30, এটার নেটওয়ার্ক আইসিটা আমি চেঞ্জ করব। নেটওয়ার্ক আইসিটা অলরেডি আমি উঠিয়ে ফেলেছি, আমার কাছে নতুন আরেকটা নেটওয়ার্ক আইসি আছে। এটা আমি আসলে নেটওয়ার্ক আইসি লাগানো বা উঠানো দেখানোর জন্য ভিডিওটা করি নাই, আমি করতেছি আমার যখন নেটওয়ার্ক আইসিগুলা মোবাইলে লাগাবো, তার আগে আমরা কিভাবে এই নেটওয়ার্ক আইসিটাকে প্রস্তুত করব, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করার জন্য। বন্ধুরা, অনেকেই করে কি, আমরা যখন নেটওয়ার্ক আইসিগুলা অর্ডার করি বিভিন্ন দোকান থেকে, ঢাকা থেকে হোক, যেভাবেই হোক, যে কোনো মাধ্যমে আমরা আইসিগুলা কালেক্ট করি, তখন অনেক সময় কি হয়, আমাদের নেটওয়ার্ক আইসিগুলো ভালো হয় না বা খারাপ দেখা গেছে, যে নেটওয়ার্ক আইসি লাগানোর পরে নেটওয়ার্ক আইসি শর্ট হয়ে গেছে। দেখা গেল যে আসলে নেটওয়ার্ক আইসিটা যখন আমরা লাগাই, তখন নেটওয়ার্ক আসে না বা নেটওয়ার্ক আইসি লাগানোর পরে মোবাইল শর্ট হয়ে যায়, তখন আমরা দোষারোপ করি, যারা আমাদেরকে আইসি সাপ্লাই করে তাদেরকে আমরা দোষারোপ করি। আসলে আমরা যেটা করি এটা অত্যন্তই ভুল, কারণ অরিজিনাল যে আইসিগুলো আমাদের কাছে আসে, এগুলা 100 মধ্যে 99% আইসি ভালো থাকে, 1% আইসি খারাপ থাকতেই পারে, স্বাভাবিক ব্যাপার। এগুলো আসলে খারাপ হয়, আমরা সঠিকভাবে রিভল করতে পারি না, তার জন্য আমাদের এই আইসিগুলা খারাপ হয়ে যায়। যেমন আমি এখন এটাকে রিভল করব, রিভল করার জন্য আমি যদি তাতাল ইউজ করি, আমার হয়তো বা এখানে অনেক GSM ভাই আছে যারা এই বিষয়টা জানা, যারা বেশি অভিজ্ঞ তাদের এই বিষয়টা জানা, যাদের এই বিষয়টা জানা নেই তাদের জন্য আজকে আমি এই ভিডিওটা করেছি। যেমন এই নেটওয়ার্ক আইসিটা যদি আমি তাতাল দিয়ে রিভল করতে যাই, সেক্ষেত্রে আমার এই নেটওয়ার্ক আইসিটা খারাপ হয়ে যেতে পারে, খারাপ হয়ে যাবে 99% সম্ভাবনা বেশি তাতাল দিয়ে যদি আমরা রিভল করতে যাই। কারণ এই তাতালের কতটুকু হিট আছে আপনাদেরকে আমি দেখাই, এই তাতালের হিটটা দেখতেই পাচ্ছেন, অনেক হিট। যখন আমি হটগানে তাতাল দিয়ে বা আমি একটা তাতালের কনভার্টার বানিয়েছি, ওইটা দিয়ে যদি হিটটা কমিয়ে আমরা
এটাকে রিভল করতে যাই, সেক্ষেত্রেও কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায়। এখন আমি এটাকে 100% সেফভাবে কীভাবে রিভল করতে পারি এটা আপনাদেরকে দেখাবো। অবশ্যই অনেক ভাইয়ের জানা আছে, যাদের জানা আছে তাদেরকে ধন্যবাদ, যাদের জানা নেই অবশ্যই তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। বন্ধুরা, আমার কাছে একটা দেখতে পাচ্ছেন জরাজীর্ণ মাদারবোর্ড, এটার জীবনটা একদম তেজপাতার মতো হয়ে গেছে। এটা আমি কয়েকশো নেটওয়ার্ক আছে রিভল করেছি, যার কারণে অতিরিক্ত পেস্ট রজন, যার কারণে দেখা গেছে যে বোর্ডটা একটু খারাপ দেখা যাচ্ছে, কিন্তু আমার কাজের জিনিস। যাই হোক, খারাপ হোক আর যাই হোক, কিন্তু আমার এটা দিয়ে কাজ চলে। এখন আমি এটা দিয়ে আপনাদেরকে দেখাবো আমি নেটওয়ার্ক আইসি কিভাবে সহজে রিভল করতে পারি। আমি আইসি রিভল করার যে পেস্ট আছে, আইসি রিভল করার পেস্ট, এই আইসি রিভল করার পেস্ট থেকে আমি একটু পেস্ট আমি এই যে জরা এই বিভিন্ন বাতিল মাদারবোর্ডের সিপিইউ উঠিয়ে বা ইএমএমসি উঠিয়ে এভাবে খালি করে আইসিটা উঠানোর পরে যে কী অবস্থায় আছে আপনি বুঝতেই পারছেন। এই জায়গার মধ্যে আপনি আইসিটাকে যদি রিভল করেন, নেটওয়ার্ক আইসিটাকে যদি রিভল করেন, তাইলে আপনার আইসিটা সুন্দরভাবে রিভল হবে। আমি রিভল করার আগে এখানে একটু সোল্ডারিং পেস্ট নিয়েছি, আইসি রিভলিং পেস্ট নিয়েছি। এই পেস্টের উপরে আমার নেটওয়ার্ক আইসিটা এভাবে রাখবো। রাখার পরে আমার হটগানের তাপমাত্রাটা সহনীয় মাত্রায়, আমি এর আগে তাপ হটগানের তাপমাত্রা সম্বন্ধে একটা ভিডিও বানিয়েছিলাম, এটা আমার যে ভাইরা দেখেন নাই তারা অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে, ওই ভিডিওটা দেখে আসবেন হটগানের তাপমাত্রা কিভাবে আপনারা নিয়ন্ত্রণ করবেন। আমি ঠিক একদম অল্প হিটে আমি হটগানটা রেখেছি যাতে পেস্টটা একটু আইসিটার সাথে সামান্যভাবে আলতোভাবে লাগে এবং গলে যায়। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমি সামান্য একটু পেস্ট নিতে পারি। পেস্ট দাও, আরেকটু পেস্ট দাও। এখন আমার আইসিটা রিভল শেষের পর্যায়ে আইসিটা একটু এভাবে চাপ দিয়ে দিবেন যাতে অতিরিক্ত পেস্টটা বের হয়ে যায়। অতিরিক্ত পেস্ট থাকলে একটু নিচের দিকে চাপ দিয়ে ইয়ে করলে অতিরিক্ত যে পেস্টটা থাকবে এই পেস্টটা বের হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার আইসিটা কিন্তু সম্পূর্ণ রিভল করা হয়ে গেছে, একদম 100% পারফেক্টভাবে। প্রত্যেকটা পায়ের আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পা একদম সমান সমান তালে আছে, কোনোটা ছোট বড় এরকম নাই, সবগুলাই সমান। বন্ধুরা, এভাবে যদি আমরা আইসিগুলা রিভল করি, আমাদের এই নেটওয়ার্ক আইসিগুলা সহজে খারাপ হবে না, এবং এই অরিজিনাল আইসিগুলো যদি আমরা এভাবে রিভল করি আর মোবাইলে লাগাই, তাইলে 100%ভাবে কাজ করবে। বন্ধুরা, যদি আমার আমার কথায় এবং যদি কাজের ক্ষেত্রে যদি কোনো কথার হেরফের হয়, অবশ্যই আমাকে ক্ষমার চোখে দেখবেন। আর এই কাজটাতে যদি আপনারা কিছু বুঝতে পারেন বা কিছু শিখতে পারেন, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে আমাদের দেয়া নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যায় সবার আগে আপনাদের কাছে। বন্ধুরা, অবশ্যই আরও নতুন কিছু ভালো ভালো কাজ আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thank you.